গুয়াহাটি পুরো ফুটে বিজেপির জয় জয়কার, খাতা খুলো আপ, অসমে গেরুয়া ঝড় অব্যাহত। গুয়াহাটি পৌর নিগমে ভোটে জয় জয়কার বিজেপির, অসমের রাজধানী শহরের পুরো ফুটে গণ্যার ঘণ্টার চারেক ফল দেখেই পরিষ্কার পদ্মই ফুটতে চলেছে। অসমে গেরুয়া ঝড় অব্যাহত, গুয়াহাটি পৌর নিগমের ভোটে জয় জয়কার বিজেপির, অসমের রাজধানী শহরের পুরো ফুটে গণনার ঘণ্টার চারেক ফল দেখেই পরিষ্কার পদ্মই ফুটতে চলেছে। ষাটটি ওয়ার্ডের মধ্যেই 57টিতে গণনা চলছে, আপাতত 45টি আসনের ফল বেরিয়েছে। তার মধ্যে যেখানে 43টিতে জিতেছে বিজেপি, সেখানে কংগ্রেস এখনও খাতায় খুলতে পারেনি। তবে সবথেকে বড় বিষয় হলো গুয়াহাটিতে এই প্রথম কোনো নির্বাচনে জিতল আম আদমি পার্টি। গুয়াহাটির 42 নম্বর ওয়ার্ডে জিতলেন কেজরিওয়ালের দলের প্রার্থী। 9 বছর পর গুয়াহাটি পুরসভায় ভোট হচ্ছে, একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন অসম গণ পরিষদের প্রার্থী। গত বছর বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে লড়ে বড় জয় পায় বিজেপি। বিধানসভা নির্বাচনের পর অসমে কংগ্রেস একেবারে ভেঙে পড়ে। কমাস আগে অসমের বিভিন্ন স্থানে হওয়া ভোটে ও সব জায়গায় বিজেপি জয় করে। হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার পর অসমে বিজেপির জয়রথ আরও গতি পেয়েছে। অসমে আপের শুরুতে চিন্তায় রাখবে তৃণমূলকে, কারণ অসমে কংগ্রেসের বড় নেতা রিপুন বরাকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে জোড়া ফুল ফোটাতে মরিয়া দিদির দল, কিন্তু গোড়ায় অনেক চেষ্টা করেও আম আদমি পার্টির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। গোয়া বিধানসভায় আপ আসর পেলেও কংগ্রেস থেকে আসা অনেক বড় নেতা বিধায়কদের পেয়েও খাতা খুলতে পারেনি তৃণমূল। বাংলার কাছের রাজ্যে অসমে তেমনটা হোক যাইবে না তৃণমূল, অসমে বিজেপির জয়যাত্রা অব্যাহত। গত বছর বিধানসভা নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত বিশ্ব শর্মাকে বসিয়ে গেরুয়া রং আরও তীব্র হচ্ছে অসমে। এবার গুয়াহাটিতেই পুর নির্বাচনে বিজেপি একাধিপত্য দেখিয়ে জিতল। গুয়াহাটি পুর নিগমের 60টি আসনের মধ্যে রাজ্যের শাসক দল বিজেপি জিতল 18টিতে। সেখানে রাজ্যের প্রধান বিরোধী দল তথা রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকা কংগ্রেস রাজ্যের রাজধানীতে একটি আসনেও না জিতে মুছে গেল। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে জয়ের অভিষেক হল অরবিন্দ কেজরিওয়ালের। গুয়াহাটি পুরো ফুটে একটি ওয়ার্ডে জিতল আম আদমি পার্টির প্রার্থী। গুয়াহাটির 42 নম্বর ওয়ার্ডে জিতলেন কেজরিওয়ালের দলের প্রার্থী। 9 বছর পর গুয়াহাটি পুরসভায় ভোট হচ্ছে, একটি ওয়ার্ডে জিতল বিজেপির সহযোগী অসম গণ পরিষদের প্রার্থী। গত বছর অসম বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকলেও তা দারুণভাবে সামলে হিমন্ত বিশ্ব শর্মার ট্রেজারিতেই রাজ্যের 126টি আসনের মধ্যে 60টিতে জিতে ক্ষমতায় ধরে রেখেছিল বিজেপি। এরপর সর্বানন্দ সনোয়ালকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আনা হয় অসম রাজনীতির চালুক্য হিমন্ত বিশ্ব শর্মাকে। হিমন্ত সিংহাসনে বসার পর রাজ্যে একের পর এক আসনে একচেটিয়া জিতছে বিজেপি। বিরোধী শিবিরের বড় নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। অসমে আপের শুরুতে চিন্তায় রাখবে তৃণমূলকে, কারণ অসমে কংগ্রেসের বড় নেতা রিপন বোরাকে দলে নিয়ে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যে জোড়া ফুল ফোটাতে মরিয়া দিদির দল, কিন্তু গোয়ায় অনেক চেষ্টা করেও আম আদমি পার্টির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল। গোয়া বিধানসভায় আম আসন পেলেও কংগ্রেস থেকেই আসা অনেক বড় নেতা বিধায়কদের পেয়েও খাতা খুলতে পারেনি তৃণমূল। বাংলার কাছের রাজ্যে অসমে তেমনটা হোক যাইবে না তৃণমূল। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।